সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখবার জন্য, এবং এটি হচ্ছে যথারীতি কেকের একটা ব্লগ। কেকের ক্লাসের অনেকগুলো ভিডিও আমরা করে রেখেছিলাম, কিন্তু সবগুলো পাবলিশ করা হয়নি। গ্র্যাজুয়াল আমি করবো। অনেকদিন ধরে অনেকেই বলছিলেন যে কেকের একটা ভিডিও দেওয়ার জন্য, সেজন্য আমি আজকে নতুন করে একটা এডিট করছি ভিডিওটা। তো এই যে যতগুলো কেক দেখলেন এতক্ষণ ফ্রিজে দেখালাম, এগুলো হচ্ছে সব স্টুডেন্টদের মেক করা কেক ছিল। তো সেই কেকগুলো ছিল বেসিক্যালি এক একটা ফ্লেভারের উপরে। তো মিস আমাদেরকে এখন যেটা শেখাচ্ছে সেটা হচ্ছে গানাশ কীভাবে তৈরি করতে হয়, এবং মোকা কেকের উপরে আজকে ডেকোরেশনটা করা হবে, চকলেট মোকা কেক। এবং গানাশটা দেখেন, গানাশ তৈরি করতে কিন্তু কিচ্ছু লাগে না, এক্সট্রা কোনো প্রকার কোনো কিছু অ্যাড করতে হয় না। চকলেটটা গরম পানির উপরে আপনি বাটিটাকে বসিয়ে দেবেন এবং সেটা অটোমেটিক্যালি কিন্তু গলে যাবে। তবে গানাশের একটা বৈশিষ্ট্য হচ্ছে, বেশিক্ষণ যদি আপনি বাতাসের নিচে রাখেন তাহলে কিন্তু এটা জমে যাবে। সুতরাং গানাশ তৈরির সাথে সাথে সেটা ইউটিলাইজ করাটা হচ্ছে পারফেক্ট ওয়ে। তো গানাশ তৈরি করা মিস আমাদের দেখালেন, এবং এখানে যে কোনো কিছু এক ফোঁটা পানিও কিন্তু ব্যবহার করা হয়নি। লিকুইড দেখে অনেকে মনে করতে পারেন যে হয়তো বা গরম পানি ব্যবহার করা হয়েছে, বাট গানাশ তৈরিতে কোনো প্রকার পানি ইউজ করা হয় না। গরম পানির উপরে বাটিটা বসিয়ে দিলে সেটা লিকুইড হয়ে যায়, এবং আপনি একটু নাড়াচাড়া দিলে গানাশটা পারফেক্টলি সুন্দর একটা শেপে চলে আসে। তো এখন আমাদের যে কেকটারও দেখানো হচ্ছে সেটা হচ্ছে আগের ক্লাসে করা ছিল, এটা হচ্ছে মোকা কেক, চকলেট মোকা কেকের উপরে গানাশ এবং অন্যান্য জিনিস দিয়ে কেকটা ডেকোরেশন করা হবে। অ্যাজ ইউজুয়াল কেকের যে যথারীতি আপনারা হয়তো এতদিনে শিখে গেছেন, জেনে গেছেন, বুঝে গেছেন যে কেকটা সবসময় আমরা কী করি, আমরা হচ্ছে সুগার সিরাপ দিয়ে একটু ভিজিয়ে নিই, ওয়েট করে নিই, তাতে করে যেটা হয় যে কেকটা সফট হয়, খেতে অনেক ভালো হয়। আপনি যখন কামড়ে কামড়ে একটা হার্ড ব্যাপার ওই জিনিসটা পাবেন না। তো এই জন্য সুগার সিরাপটা খুবই খুবই একটা ইম্পর্ট্যান্ট, এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট কেক তৈরির ক্ষেত্রে। তো যথারীতি এইভাবে ফার্স্ট লেয়ারে যখন দেওয়া হলো, এরপরে যেটা হবে যে হুইপড ক্রিম যেটা করে রাখা হয়েছিল সেটার মধ্যে গানাশ যেটা মেক করা হয়েছে গানাশটা মিক্স করে দেওয়া হচ্ছে, তাতে একটা চকলেট ফ্লেভার চলে আসবে। এবং এটার মধ্যে আরেকটা জিনিস মিক্স করতে হয়, সেটা হচ্ছে কফি। মোকা কেকের বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে কফি কিন্তু মিক্স করতেই হবে। যদি আমাদের মনে থাকে, ডেফিনেটলি আমরা যখন হুইপ ক্রিমটা মিক্স করতে নিব বিটার দিয়ে, তখনই কফিটা দিয়ে দেওয়াটা ভালো। একটু পানি দিয়ে লিকুইড করেও দিতে পারেন, অথবা ডিরেক্ট কফিটা দিলেও হয়, দানা দানা একটু থাকলেও অসুবিধা নেই, কারণ মোকা কেকের বৈশিষ্ট্য হচ্ছে কফি দেওয়া। তো এখানে সামহাও যাই হোক কফিটা হয়তো বা কফিটা মিস হয়েছে, তো সেটা পরবর্তীতে মিক্স কীভাবে কভার করতে হয়, যদি আমরা কেউ ভুলে যাই কফি দিতে তাহলে কীভাবে সেটাকে কভার আপ করা যায় সেটা কিন্তু মিস আমাদের শিখিয়েছেন। তো যথারীতি ক্রিমটা দেওয়া হলো ফার্স্ট লেয়ারের উপরে, এবং মোটা করে একটু চওড়া করে দিতে হবে। কফির কথা বলতে না বলতে কফির জিনিসটা চলে আসছে, বোতলটা মিসের মনে পড়েছে যে হ্যাঁ এখানে তো কফিটা দেওয়া হয়নি। আসলে এতগুলো কেক মিস একসাথে মেক করেন যে সব কিছু কিন্তু মনে রাখাও সম্ভব না। আর আমরা যেহেতু নতুন স্টুডেন্ট, আমরা যে রিকল করে দিব সেটাও আমাদের একটু গ্যাপ ছিল। তারপরও ভুল থেকেই কিন্তু মানুষ একটা পারফেক্টলি জিনিস শিখতে পারে। দেখেন, কফি দেওয়া হয়নি বলে, হুইপড ক্রিমে দেওয়া হয়নি বলে যে এটা ইউটিলাইজ করা যাবে না, তা কিন্তু না। কফিটা একটু পানি দিয়ে মিক্স করে দেন গানাশের মধ্যে দিয়ে সেটা লেয়ারে লেয়ারে দিলেও কিন্তু কফি ফ্লেভারটা ডেফিনেটলি আসবে। এক ফোঁটা আপনাদের বোঝার কোনো উপায় থাকবে না যে এটা পরবর্তীতে কফিটা মিক্স করা হয়েছে। তো এগুলো হচ্ছে টেকনিক। এই ছোটো ছোটো টেকনিকের জন্যই কিন্তু এক্সপার্টিস যারা আছেন, যারা কেক মেক করেন, তাদের কাছে যাওয়া উচিত, তাদের কাছ থেকে শেখা উচিত। একটা হচ্ছে আপনি নিজে দেখে দেখে ইউটিউব দেখে দেখে প্র্যাকটিস করতে করতে শেখেন, সেটা একটা ব্যাপার। বাট এই যে ছোটো ছোটো জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে লার্নিংয়ের জন্য অবশ্যই আমার মনে হয় যে একজন টিচারের আন্ডারে থেকে শেখাটা বেশি পারফেক্টলি শেখা যায়। তো স্বাভাবিকভাবে একটু মোটা করে যে ক্রিমটা দিয়ে নিলে হবে কি, লেয়ারটা যতটুকু আপনার নিচের লেয়ারটা থাকবে বেজের সেইটার মতো মোটা না হলেও বেশ কিছুটা মোটা দিলে কেকটা আরও একটু মোটা হবে, বড় হবে, এবং দেখতে অনেক সুন্দর লাগে, সেখানে ডিজাইন করতে অনেক ভালো লাগে। গানাশের সাথে যে কফি মিক্সটা ছিল সেটা এখন লেয়ারের কিন্তু প্রত্যেকটা লেয়ারের মাঝখানে দেওয়া হবে, তাতে করে কিন্তু আপনাদের সেই ফ্লেভারটা আপনারা পাবেন। মোকা কেকের যে ফ্লেভারটা, অ্যাকচুয়াল ফ্লেভারটা পাওয়া যায় সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মোকা কেকের কিন্তু বেস তৈরির ক্লাসটা আমি মিস করে ফেলেছিলাম সামহাও, যার জন্য সেই ক্লাসটা ভিডিওটা আমি করতে পারিনি। বাট পরবর্তীতে যদি কখনো আমি মেক করি তাহলে আমি প্রথম থেকে চেষ্টা করব যে পুরো ভিডিওটা আপলোড করার, যদি আমি ট্রাই করিনি। এটা হচ্ছে বেইজের মধ্যে একটু কঠিন কেকগুলোর মধ্যে অন্যতম। বেইজ কেকের মধ্যে আমার কাছে খুব সহজ লেগেছে হচ্ছে স্পঞ্জ কেক, যেটা ছিল ভ্যানিলা স্পঞ্জ কেক, ওটা খুবই সহজ লেগেছে আমার কাছে।
খুবই সহজ বললে ভুল হবে, অ্যাজ এ বিগিনার আমার কাছে সহজে ক্যাচ করতে পেরেছি, সেই জন্য আমি সহজ বলছি। তাছাড়া কিন্তু অনেকেই দেখা গেছে যে লেমন কেক করেছে, রেড ভেলভেট করেছে, মোকা কেক করেছে, দেন আরও কয়েকটা ফ্লেভারের কেক কিন্তু প্রত্যেকে করে নিয়ে আসছে, মানে তারা একদম অ্যাডভান্স লেভেলে ইন্টারেস্টেড ছিল। এবং এই বেস ক্লাস থেকে অনেকেই আছে যারা খুব আগ্রহ হয়েছে অ্যাডভান্স লেভেলে কেক বানানো শেখার ক্ষেত্রে, বিকজ তাদের যে কয়টা কেক আমাদের এই যে 12-14 কেক বানানো শেখানো হয়েছে প্রত্যেকটার মোটামুটি নখদর্পণে তাদের চলে এসছে, তারা অলরেডি কিন্তু অনেকেই কাজ শুরু করে দিয়েছে। আমরা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সবাই একত্রিত আছি এবং সেখান থেকে আমরা দেখতে পারি অনেকেই কিন্তু কেক পোস্ট করছে। আজকে যেমন এক আপু কেক পোস্ট করেছে, তার হচ্ছে কী কেক যেন চকলেট কেক, চকলেট কেক আর কি তৈরি করেছেন, সেটা ব্ল্যাক ফরেস্ট কেকটা তৈরি করেছেন, সেটা ছবি দিয়েছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকেই প্র্যাকটিসের মধ্যে আছে এবং প্রতিদিনই নিত্য নতুন জিনিসগুলো শিখছে। তো সেকেন্ড লেয়ারও সেম ওয়েতে, জাস্ট সেকেন্ড লেয়ারটা তৈরি করে দেন লাস্টের যে লেয়ারটা। আচ্ছা, বেস কেক তৈরির যখন কেটে আপনারা ফ্রিজিং করবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, একদম নিচের পার্টটা কিন্তু ওপরে দিতে হয়। ডেকোরেশনের ক্ষেত্রে একদম নিচের পার্টটা ওপরে দেওয়া হচ্ছে, ওপরের পার্টটা একদম নিচে চলে গেছে এবং এই নিচের পার্টটা দেখেন ওপরে চলে আসছে। এখন এটার উপরও যথারীতি মোটা করে হুইপ ক্রিমের যে মিশ্রণটা সেটা দিয়ে তারপর ডেকোরেশনের জন্য কেকটা প্রিপারেশন করতে হবে। তো এটা এটার টেস্টটা অসাধারণ ছিল, মানে এটার টেস্ট কী বলবো, মিস যে কয়টা কেক আমাদের বানিয়েছেন রত্না মিসের কথা আসলে ভুলবার নয়। আমি যত যদি কোনো দিন খুব ভালো পারফেক্টলি কখনো কেক মেক করতে পারি আমি সর্বপ্রথমে রত্না মিসকে স্মরণ করব, কারণ ওনার হাতে ধরে করিতেই আমি আসলে এইভাবে শিখতে পেরেছি, নাহলে কিন্তু আমার চিন্তার মধ্যেও কখনো ছিল না যে আমি কখনো কেক বানানো শিখব। কী কারণে যেন একটা আগ্রহ হলো মনে হলো এবং আই ওয়াজ লুকিং ফর দ্য পেজ যে কারা একটু শেখায়, এবং আমার ডেফিনেটলি আমার বাসার আশপাশে, কারণ আমার এতটা সময় নেই যে আমি অনেকটা দূরে গিয়ে টাইম স্পেন্ড করে শিখবো বা হোল ডে আমি স্পেন্ড করবো, এরকম আসলে সময় আমার হাতে ছিল না। তো সব কিছু ব্যাটা বলে মিলে গিয়েছে, আমাদের এই এরিয়ার মধ্যেই ইনস্টিটিউটটা ছিল এবং মিসও খুব সুন্দরভাবে যত্ন করে শিখিয়েছেন। আমি একটু চিন্তায় ছিলাম যে প্রপারলি শিখতে পারবো কি না, কিংবা দেখা যাবে যে আছে না যে খুব রাগে মিস থাকে সেরকম কোনো কিছু না, রত্না মিস যথেষ্ট পোলাইট একটা মিস, আপনারা কিছু পারেন না পাবেন শিখবেন তার কাছে, আপনার একদম যদি জিরো থাকেন একদম কনফিডেন্টলি আপনারা তার কাছ থেকে শিখতে পারবেন। তো যথারীতি এই তো কেকটা সুন্দর করে ক্রিমটাকে মিক্স করে দিচ্ছে, দেখছেন একটা মোটামুটি কিন্তু শেপে চলে আসছে। এবং এই কেকের বৈশিষ্ট্য এটা, মানে যে কোনো কেকই ডেকোরেশনের আগে ডেফিনেটলি এরকম বেজ লেয়ারটা তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দেবেন। এটা কিচেন স্কেলের একটা ছবি আমি নিয়েছি, কিচেন স্কেল এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমি কিনেছি রিসেন্টলি, এত জরুরি এবং সব কিছু মাপগুলো এত সুন্দরভাবে নেওয়া যায়, যেমন কীভাবে জিরোতে বা একটা বাটি বসে আপনি যদি ওই TARA যে অপশনটা আছে ওখানে ক্লিক করেন তাহলে একদম জিরো মেজার হয়ে যাবে, মানে বাটির ওজনটা নেবে না, শুধু ইনগ্রিডিয়েন্টের ওজনটাই কিন্তু তখন নেবে। সো এটা খুবই খুবই উপকারী একটা জিনিস, ডেফিনেটলি আপনারা কিন্তু যারা কেক তৈরি করেন বিশেষ করে কিংবা অন্যান্য খাবার তৈরি করেন তারা এটা অবশ্যই রাখবেন। এখন আমাদের একটা শর্টলি ক্লাস হয়েছিল যেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এই ডেকোরেশন করার জন্য যে আমাদের নাজেলগুলো লাগে, এই নাজেলগুলো মেজারমেন্টের উপরে একটা নলেজ দেওয়ার জন্য বেশ কয়েক মিনিটের একটা সেশন মিস আমাদের নিয়েছিল। যেমন এই নজলটা, এটা হচ্ছে 25K, তো এইটা দিয়ে গোলাপের পাপড়ি যে সাইডটা হয় সেগুলো হয়। এবং প্রথমে মিসকে আমরা আগ্রহ দেখিয়েছিলাম যে মিস আপনি গোলাপ ফুলটা আগে করেন, তো ওই গোলাপ ফুলটা শেখানোর জন্য এই গোলাপ ফুল বানানোর যে নজলগুলো যেগুলো থাকে সবগুলো উনি আলাদা করে রাখছিলেন। এখানে গোলাপ ফুলের পাতা আসবে, তারপর হচ্ছে গোলাপ ফুলের বড় পাতা কীভাবে হয়, কলিটা কীভাবে হয়, আরও ছোটো ছোটো পাতাগুলো কীভাবে হয়, তারপরে এই যে এই ডিজাইন এই নজলগুলো আছে প্রত্যেকটা কিন্তু মেজারমেন্ট আছে। দেখেন আমরা যারা বিগিনার তারা কিন্তু প্রথমে এতগুলো নজল দিয়ে কাজ করতে গেলে মাথার তারটা সব ছিঁড়ে যাবে, আমরা প্রপারলি কিন্তু কোনো কিছুই দাঁড়াবে না ডেকোরেশন করতে হলে। প্রথমে তিনটা কি চারটা, এই চারটা নলেজের মানে নজলের নলেজ আপনারা রাখলেই হবে, সেই চারটা দিয়ে আপাতত করতে করতে একসময় নিজের ভেতর থেকেই আপনাদের আগ্রহ আসবে এবং তখন আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে কোন নজলটা কোথায় ইউজ করলে অ্যাপ্রোপ্রিয়েটলি ডিজাইনটা আপনারা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তো এটা হচ্ছে টোটালি গোলাপ ফুলের বেস তৈরি করার জন্যই নজলগুলো আলাদা করে দেখছিলো, তো আমার আসলে এগুলোর প্রতি খুবই আগ্রহ ছিল, আমার কেকের উপরে গোলাপ ফুলটা দেখতে খুবই ভালো লাগে, এই জন্য আমি বলেছিলাম যে মিস আপনি প্লিজ গোলাপ ফুলটা কীভাবে করা যায় করেন। তা আমি ক্যামেরার কাছে নিয়ে ধরছিলাম যে এই নজলগুলো কত মাপ, হয়তো বা পরিষ্কারভাবে সবগুলো আসেনি, বাট প্রত্যেকটা নজলের গায়ে কিন্তু একটা মেজারমেন্ট থাকে, যেমন 6B, 2D,
25K যেটা রোজের জন্য পাতার নাজল আছে 25K আছে 2F আছে তারপর ঘাস ফুলের একটা নাজল আছে যেটা একদম লাস্টে মিস আমাদেরকে দেখাবে এবং রোজ স্ট্যান্ডটাও কিন্তু আলাদা করে রেখেছে যেহেতু ওই দিনের ক্লাসটাই আমাদের ছিল রোজ মেক করা এবং অনেকেই সুন্দরভাবে তৈরি করেছে খুবই সুন্দরভাবে তৈরি করেছে একজন আপুর সাদা একটা ফুল তৈরি করেছিলেন আমি এর আগের একটা ভিডিওতে দেখেছি সেটা খুব সুন্দরভাবে উনি তৈরি করেছেন তো এই হচ্ছে রোজ স্ট্যান্ডটা এটার ওইটার উপরে কিন্তু রোজটা তৈরি করে একটা কাচি থাকে প্লাস্টিকের সেটা দিয়ে তুলে এইভাবে কেকের উপরে বসিয়ে দেওয়া হয় তো মিস একদম হাতে ধরে ধরে যে উনি কোনটা কোনটা ইউজ করবেন সেটা আমাদেরকে দেখাচ্ছিলেন এবং দেখিয়ে রাখছিলেন আমাদের যার যেটা কোয়েরি ছিল আমরা নিজেরা ধরে ধরে জিজ্ঞেস করছিলাম মিস এটাতে কী ডিজাইন হবে কী ডিজাইন হবে উনি ধৈর্য ধরে প্রত্যেকটা রিপ্লাই দিয়েছেন এবং বলেছেন আপনারা করতে করতে প্র্যাকটিস করতে করতে নিজেরাই একসময় বুঝতে পারবেন যে কোন নাজলটার জন্য কোন ডিজাইনটা মানে হবে তো এটাও একটা নাজলের একটা ছোট ক্লাস আমাদের হয়েছিল নাজলের ডিজাইন নিয়ে আমি বললাম না যে অনেক প্ল্যান থাকে তারপর জানি না কতটা আমি করতে পারবো বাট আমি চেষ্টা করবো যে এটা হচ্ছে ঘাস ফুলের হ্যাঁ ঘাস ফুলের ডিজাইন আমি ধরতে গিয়ে পড়ে গেছে যে ঘাস ফুলের যে ডিজাইনটা আপনারা করবেন এই এই নাজলটা ইউজ করবেন তাহলে ঘাস ফুলের দানা দানা ছোটো 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 করে রাউন্ড শেপের একদম ঘাস ফুলের মতো দেখতে একটা ডিজাইন হবে তো থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিওটি দেখবার জন্য অনেকদিন পরে কেকের উপরে একটা ভিডিও দিলাম আপনারা নতুন যারা আছেন তারা আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের সাথেই থাকেন যাতে আমরা নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারি এবং আরও উৎসাহ পাই ধন্যবাদ সবাইকে